হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এসকে বাংলা ম্যাজিক এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলা চলচ্চিত্রের মহারানী শাবনূর মান্নার সাথে প্রথম কেন কাজ করেননি এটা নিয়ে মুখ খুললেন। শাবনূর আরও বলেন, মান্নাকে আমি ভুলতে পারি না, মান্নার কথা আমার অনেক বেশি মনে পড়ে। শাবনূর আরও বলেন, অভিনেতা হিসাবে মান্না ছিলেন খুবই আন্তরিক এবং সহকর্মী হিসাবে তার সঙ্গে অভিনয় না করলে বুঝতে পারতাম না অভিনেতা মান্না সহকারীর বেলায় কতটা উদার ছিল। শাবনূর আরো বলেন, সত্যিকার অর্থে আমি মান্না ভাইয়ের সাথে প্রথম জুটিবদ্ধ হতে চাইনি, কারণ তিনি অ্যাকশন ছবির নায়ক আর আমি বরাবরই রোমান্টিক গল্পের ছবিতে অভিনয় করেছি, সেই বিচারে মান্না ভাইয়ের সঙ্গে আমার জুটিবদ্ধ হওয়ার কথা না। দর্শকরা জানেন আমি রোমান্টিক চরিত্রে বেশি অভিনয় করি, এই কারণে মান্নার সঙ্গে আমার প্রথম ছবি চিরঋণীতে অভিনয় করি। শাবনূর আরো বলেন, আমি মান্নার সাথে কাজ করি এটা অনেকে চাইনি। তিনি আরো বলেন, মান্নার সাথে কাজ করার জন্য আমার মন চাইতো, কিন্তু অনেকের বাধাবৃত্তির কারণে আমি মান্নার সাথে সিনেমা করতে পারিনি। আবার অনেকে এটাও বলতো, তোমার সাথে মান্না যায় না। আবার জিদ আরো বেড়ে গেল, আমি সিদ্ধান্ত পাল্টে মান্নার সাথে অভিনয় শুরু করি। পরে মান্নার সাথে অভিনয় করতে গিয়ে বুঝতে পারলাম সত্যিকার অর্থে মান্না একজন জাত শিল্পী ছিল, কোয়ার্টিসদের প্রতি তার কত আন্তরিকতা, এই কারণে মান্নার সঙ্গে স্বামী স্ত্রী যুদ্ধ, দুই বধু এক স্বামী, এদেশ কার, জীবন এক সংঘর্ষ, জীবন নিয়ে যুদ্ধ, সমাজকে বদলে দাও, মোগলে আজমের মতো সিনেমায় আমি কাজ করেছি। সত্যি কথা বলতে মান্না ও আমাকে দর্শক অনেক পছন্দ করত। স্বামী স্ত্রী যুদ্ধ, দুই বধু এক স্বামী, ভাইয়ের শত্রু ভাই, সমাজকে বদলে দাও এর প্রমাণ। মান্না কেমন অভিনয় করত এটা নতুন করে বলার কিছু নেই। মান্না দর্শকদের মনে যেভাবে জায়গা করে নিয়েছে এটা দেখলেই বোঝা যায় মান্না কেমন অভিনেতা ছিল। শাবনূর আরো বলেন, মান্না কেটে খাওয়া মানুষ থেকে শুরু করে রাজনৈতিক হাল অবস্থা সিনেমার ভিতর ভালোভাবে ফুটিয়ে তুলত, এই জন্যই মান্না দর্শকদের মনে আজও বেঁচে আছে। শাবনূর আরো বলেন, মান্নার কথা বলে শেষ করা যাবে না, মান্না একটা ইতিহাসের নাম। মান্নার মৃত্যুর এতদিন পরও মান্নাকে এখনো মনে রেখেছে তার দর্শক। মান্না অভিনয় দিয়ে একেবারে দর্শকদের হৃদয়ে পৌঁছে গেছেন। মান্না বেঁচে থাকলে হয়তো আমি জুটি বেঁধে আরো অনেক সিনেমায় কাজ করতাম। অনেক বাধাবৃত্তির পর নায়ক মান্নার সাথে আমি অনেক সিনেমায় কাজ করেছি, এই জন্যই নায়ক মান্নাকে আমি বলতে পারি না। আল্লাহ যেন মান্নাকে বেহেস্ত নসিব করেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাই করি।